চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে না। এদের মধ্যে এক নাম্বার হইল যারা শিরিক করে আল্লাহর সাথে। রব্বুল আলামিন সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা লা ইগফিরু আই শুরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। শিরিক যারা করে আল্লাহ এদেরকে মাফ করবে। অন্য যত গুনাহ আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ চাইলে মাফ করে দেবে, শিরিক আল্লাহ মাফ করবে। এই জন্য শিরিক করা যাবে না। লোকমান আলাইহিসসালাম সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, নিশ্চয় শিরিক হইল সবচেয়ে বড় অন্যায় বড় জুলুম। রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহল কিতাবদের মধ্যে যারা কুফরি করে, ওয়াল মুশরিকিন এবং যারা মুশরিক, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম। অর্থাৎ যারা কুফুরি করে এবং যারা মুশরিক, এই সৃষ্টি জগতের মধ্যে এরা সবচেয়ে বেশি নিকৃষ্ট, এরা চিরস্থায়ী জাহান্নামী। আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাতি ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারু নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকীম। মুনাফিক নারী এবং পুরুষের কথা বললেন আল্লাহ পাক, এরাও কাফেরদের সাথে জাহান্নামে থাকবে, চিরকাল থাকবে। মুনাফিক কারা? মুনাফিকরা কিন্তু মুসলমানদের মধ্য থেকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতু, মুনাফিকের আলামত হলো তিনটা, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা আমানত খান, আমানত রাখলে খেয়ানত করে, এরকম আছে না নাই? এরা জাহান্নামে থাকে চিরকাল। আবার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফী সাম্মিল খিয়াত। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যারা আমার আয়াতকে নিদর্শনকে অবিশ্বাস করবে, এদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না, এরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফী সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে যেমন ওট প্রবেশ করা সম্ভব নয়, এই লোকগুলো জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, এরা চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য সাবধান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, শিরিক কখনো করবে না। শিরিক ব্যতীত সব গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আপনি যত গুণাই করেন আল্লাহ কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। অল্প আমল নিয়েও যদি আপনি কবরে যান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কলেজার মধ্যে যারা পরিমাণ ইমান আছে, এরপরও যদি সেই ইমানটা নিয়ে কবরের মধ্যে যাইতে পারে, সে অনন্তকাল আগুনের মধ্যে জ্বলতে 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 এমন একদিন আসবে সে পুড়ে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যারা শিরিক করে, যারা মুশরিক, এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, এরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে কখনোই মুক্তি দিবেন না।